আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এর মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু। আজকে তার প্রথম পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়গুলো জানতে পারলে তোমরা সহজেই এই অধ্যায়ের সৃজনশীলগুলো কী করতে পারবে, সমাধান করতে পারবে। এর জন্য কী করতে হবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা অধ্যায়ের মূল হচ্ছে তার প্রথম পর্ব। কেন? কারণ ওই প্রথম পর্বে ওই অধ্যায় সম্পর্কে যে বেসিক জিনিসগুলো থাকে, মানে কথাগুলো থাকে, সেগুলো আমরা কি করি, আলোচনা করি। আর এই বেসিক বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ওই অধ্যায়টা খুবই সহজ হয়ে দাঁড়াবে। তাহলে চলো শুরু করা যাক যৌথ মূলধনী কোম্পানির মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে বরাবরের মতন একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে এবং থাকবে। এর জন্য তোমাকে কি করতে হবে, একটু গুরুত্ব দিয়ে এই অধ্যাটি সমাধান করতে হবে। তো এই অধ্যা থেকে যদি 10 নম্বর সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তুমি মনোযোগী হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যৌথ মূলধনী কোম্পানির জন্য নিবন্ধন কি বাধ্যতামূলক? এটা আমরা সবাই জানি যে যৌথ মূলধনী কোম্পানির জন্য নিবন্ধন কি বাধ্যতামূলক। প্রত্যেকটা যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন করতে হয়। তো এবার আসো, এই যৌথ মূলধনী কোম্পানি সে মূলধন সংগ্রহ করে কীভাবে, শেয়ারের মাধ্যমে। শেয়ার কাকে বলে? কম বেশি তোমরা সবাই শেয়ারের সংজ্ঞা জানো, তারপরও আমি বলতেছি দেখো শেয়ার কাকে বলে। শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলে। মানে একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রত্যেকটি অংশকে এক একটা শেয়ার বলবে। যেমন একটা উদাহরণ লক্ষ্য করো, এক্স কোম্পানির মোট অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 1000 শেয়ারে বিভক্ত। মানে তার মোট মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকাকে আমি 100 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার মোট শেয়ার আসবে কয়টা, 1000 শেয়ার। এখন এই 100 টাকা হচ্ছে একটি শেয়ার, তার মানে কী দাঁড়ালো, মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটা কী বলে, শেয়ার বলে। প্রিয় শিক্ষার্থীরা, তার পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস সম্পর্কে জানতে হবে, দেখো সেটা কি, স্মারকলিপি কি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। একটা কোম্পানির গঠন শুরু করে এবং পরিচালনা পর্যন্ত যাবতীয় সব কিছু স্মারকলিপিতে কী থাকে, উল্লেখ থাকে। এই জন্য স্মারকলিপিকে বলা হয় কোম্পানির মূল দলিল বা সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের শ্রেণীবিভাগগুলো কী কী সেগুলো এখন আমি তোমাদেরকে কী করব, বুঝিয়ে দিব। দেখো, একটা হচ্ছে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। তো প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন হওয়ার সময় স্মারকলিপিতে যে মূলধনের পরিমাণ উল্লেখ করে তাকে অনুমোদিত মূলধন বলে। মানে একটা যৌথ মূলধনী কোম্পানি যখন নিবন্ধিত হয় তখন স্মারকলিপিতে যে মূলধনের পরিমাণ উল্লেখ করে তাকে কি বলে, অনুমোদিত মূলধন বলে। যেমন দেখো, এক্স কোম্পানির মোট অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, তার মানে সে 1 লক্ষ টাকা নিয়ে কী হয়েছে, নিবন্ধিত হয়েছে। এই 1 লক্ষ টাকা হয়েছে তার অনুমোদিত মূলধন। তারপরে আসো ইস্যুকৃত মূলধন কি। অনুমোদিত মূলধনের যেই অংশটা জনগণের নিকট বিক্রির জন্য বাজারে বিজ্ঞাপন প্রকাশ করবে, প্রচার প্রচারণা কী করবে, প্রকাশ করবে, মানে ইস্যু করবে। যেমন এক্স কোম্পানির মোট শেয়ার হচ্ছে 1000 শেয়ার। এই 1000 শেয়ারের মধ্যে যদি 500 শেয়ার বাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে, মানে ইস্যু করে, ওই 500 শেয়ারকে বলা হবে ইস্যুকৃত মূলধন। এবার আসো বিলিকৃত মূলধন কি।
ইস্যুকৃত মূলধনের যে অংশটা জনগণের নিকট বিলি করা হবে, মনে করো আমি 500 শেয়ার জনগণের নিকট কি করলাম, ইস্যু করলাম। এবার এই 500 শেয়ারের মধ্যে যেই শেয়ারগুলো আমি জনগণের নিকট বন্টন করে দিব, মানে বিলি করে দিব, তাকে বলা হয় বিলিকৃত মূলধন। তারপরে হচ্ছে দেখো আদায়কৃত মূলধন। বিলিকৃত মূলধনের যে অংশটা আদায় করা হবে, মানে আমি যে শেয়ারগুলো বিলি করব, ওই বিলিকৃত শেয়ারের যেই অংশটা আমি কি করতে পারবো, আদায় করতে পারবো, তাকে বলা হয় আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যখন শেয়ার ইস্যুর অঙ্কগুলো করব, তখন এর যাবতীয় লেনদেন আমরা ব্যাংকের মাধ্যমে করব। তাহলে আমি যখন শেয়ার ইস্যু করব, মানে বিলি করব, ওই বিলিকৃত শেয়ারের যে অংশটা আমি আদায় করব ব্যাংকের মাধ্যমে, তাকে বলা হয় আদায়কৃত মূলধন। তারপরে দেখো এই শেয়ারগুলো আমরা তিনভাবে বাজারে ইস্যু করি, মানে শেয়ারগুলো আমরা কয়ভাবে ইস্যু করব, তিনভাবে। সেগুলো কি কি দেখো, একটা হচ্ছে সমহার, আরেকটা হচ্ছে অধিহার এবং অবহার। এই তিনভাবে আমরা শেয়ার কি করে থাকি, ইস্যু করে থাকি। এবার আসো সমহার কাকে বলে। সমহার মানে সমানভাবে। একটু লক্ষ্য করো, এক্স কোম্পানির অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, তো যখন সে নিবন্ধন হয়েছে তখন তার প্রত্যেকটা শেয়ারের দাম ছিল কত, 100 টাকা। এই 100 টাকার শেয়ারটা যখন আমি বাজারে 100 টাকা করেই বিলি করব, মানে ইস্যু করব, তখন তাকে বলা হয় সমহারের শেয়ার ইস্যু। যেমন 100 টাকার শেয়ার আমি কয় টাকায় ইস্যু করলাম, 100 টাকায় ইস্যু করলাম, তখন এটাকে বলা হয় কি, সমহার। এবার আসো অধিহার কি। অধিহার মানে হচ্ছে বেশি, আমার যা থাকবে তার থেকে বেশিতে আমি কি করব, ইস্যু করব। যেমন 100 টাকার একটা শেয়ার আমি যদি 120 টাকায় বাজারে কি করি, ইস্যু করি, তখন সেটাকে বলা হবে অধিহারে ইস্যু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধিহারের কোনো নির্দিষ্ট কি নেই, সীমা নেই। একটা কোম্পানি চাইলে 100 টাকার শেয়ার 120 টাকাও কী করতে পারে, ইস্যু করতে পারে, এবং 130 টাকাও ইস্যু করতে পারে, 150 টাকাও ইস্যু করতে পারে। এর নির্দিষ্ট কোনো কি থাকবে না, সীমা থাকবে না। তবে একটা জিনিস লক্ষণীয়, যে কোন কোম্পানিগুলো তার শেয়ার অধিহারে ইস্যু করতে পারে, যেসব কোম্পানির রেপুটেশন খুব ভালো, তার সুনাম খুব ভালো, ওই কোম্পানির শেয়ারগুলো এই বাজারে অধিহারে কী করে, ইস্যু করে। তারপরে দেখো অবহার কি। অবহার মানে কমে যাওয়া, আমরা জানি। তো মনে করো 100 টাকার একটা শেয়ার যদি আমি 80 টাকায় বাজারে ইস্যু করি, মনে করো আমার একটা শেয়ারের দাম ছিল 100 টাকা যখন আমি কি করছি, নিবন্ধন করছি, তো ওই 100 টাকার শেয়ারগুলো যদি আমি 80 টাকা করে বাজারে কি করি, ইস্যু করি, তখন তাকে বলা হবে অবহারে শেয়ার ইস্যু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শেয়ার ইস্যুর যে তিনটা প্রক্রিয়া, সমহার, অধিহার, অবহার, এই তিনটা প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো। কারণ যখন তোমরা সৃজনশীল অঙ্কগুলো করবে, তখন এই তিনটার যে কোনো একটা মাধ্যমে তুমি বাজারে কি করবা, শেয়ার ইস্যু করবা। তারপর তোমাকে আরও একটা জিনিস সম্পর্কে জানতে হবে, কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা কি। কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতন যদি মর্যাদা এবং অধিকার ভোগ করে, তাকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। ঠিক যৌথ মূলধনি কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। কেন, কারণ কোম্পানিগুলো ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সকল কার্যক্রম কি করতে পারে, সম্পন্ন করতে পারে। এই জন্য যৌথ মূলধনি কোম্পানিকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটি প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো কেমন হবে, মানে ক নাম্বারে কোনগুলো আসবে, খ নাম্বারে কোনগুলো আসবে, গ নাম্বারে কোনগুলো আসবে। তো ক নাম্বারে সাধারণত আসতে পারে ইস্যুকৃত মূলধনের পরিমাণ বাহির করো, অথবা বিলিকৃত মূলধনের পরিমাণ বাহির করো, অথবা আদায়কৃত মূলধনের পরিমাণ বাহির করো। তারপরও ক নাম্বারে আরও আসতে পারে অধিহারে শেয়ার ইস্যুর পরিমাণ, অবহারে শেয়ার ইস্যুর পরিমাণ, মানে অধিহার এবং অবহার সম্পর্কেও ক নাম্বারে সৃজনশীল আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বারে আসবে জাবেদা এবং ব্যাংক হিসাব। জাবেদা মানে এই অধ্যায় থেকে তোমাকে কোন কোন জাবেদা দিতে হবে, অবশ্যই আমি দ্বিতীয় পর্বে সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং ব্যাংক হিসাবটা কি, ব্যাংক হিসাব হচ্ছে একটা খতিয়ান। কারণ আমি একটু আগেই কিন্তু বলছি যে শেয়ার ইস্যুর যাবতীয় অঙ্কগুলো যে লেনদেন হবে সেটা ব্যাংকের মাধ্যমে হবে। এই জন্য জাবেদা করার পর তার একটা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত তোমাকে বাহির করতে হবে।
গ নম্বরে বলবে আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্ধৃত পত্র। এই হচ্ছে শেয়ার ইস্যুর সৃজনশীল প্রশ্নের ধরন। আর আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো হচ্ছে শেয়ার ইস্যুর বেসিক মানে মৌলিক বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তুমি এই শেয়ার ইস্যুর অধ্যাটা সহজে কী করতে পারবে, সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। তো এর মধ্যে যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।